মেড ইন ইন্ডিয়ার সাফল্য, সেনার হাতে ভারতীয় যে অত্যাধুনিক ট্যাঙ্কের ইঞ্জিন তুলে দিলেন সীতারামন। দেশে তৈরি দুইটি হাই পাওয়ার মাল্টিফুয়েল ইঞ্জিন ভারতীয় সেনার হাতে তুলে দিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। ডিফেন্স প্রোডাকশন ডিপার্টমেন্টের ইঞ্জিন ফ্যাক্টরিতে তৈরি এই ইঞ্জিন। কেন্দ্রীয় সরকারের মেড ইন ইন্ডিয়া প্রোগ্রামের আওতায় এই প্রথম দেশের মাটিতেই সম্পূর্ণ তৈরি হলো এটি। এই ফ্যাক্টরিতে আয়োজিত এক অনুষ্ঠানে নির্মলা সীতারামন এই ইঞ্জিন দুটি আর্মি স্টাফের ভাই চিফ দেবরাজ আনবুকে অর্পণ করেন। প্রথমটি 1000 এইপি ইঞ্জিন, V92 S2 ইঞ্জিন, T90 ভীষ্ম ট্যাঙ্ক, এবং দ্বিতীয়টি V46 6 ইঞ্জিন, T72 অজয় ট্যাঙ্ক। 1987 পর থেকে 12,000-এরও বেশি ইঞ্জিন তৈরি হয়েছে এই ইঞ্জিন ফ্যাক্টরিতে। তবে ভারতের তৈরি হলেও রাশিয়ান ডিজাইনের ওপর নির্ভর করেই এগুলি তৈরি হয়েছে। পাশাপাশি টার্বোচার্জার, সুপার চার্জার, ফুয়েল ইঞ্জেকশন পাম্পের জন্য মস্কোর ওপরও নির্ভর করতে হয়েছে দেশকে। ইঞ্জিন ফ্যাক্টরিতে ভারতের তৈরি এ প্রচেষ্টা প্রতি বছর 80 কোটি টাকা বাঁচাবে বলে মনে করা হচ্ছে। এই প্রচেষ্টা ভারতের আত্মনির্ভরশীলতা আরও বৃদ্ধি করে তুলবে তা বলাই বাহুল্য।